সম্প্রতি কিছুদিন আগেই কবিতার আবহমাখা চিত্রকলা প্রদর্শনী কুইল অ্যান্ড ক্যানভাস অনুষ্ঠিত হয়ে গেল যথাক্রমে আর্টভিলা আর্ট গ্যালারি এবং একাডেমি অফ ফাইন আর্টসে। এই প্রদর্শনীতে চিত্রশিল্পী শশাঙ্ক ঘোষের চিত্রশৈলীর আদলে কবি নয়ন বসু ও সোমা বেরা তাদের কবিতার হিল্লোলের পরশ লাগিয়েছিলেন প্রদর্শনীতে। যুগল কবির কবিতা যেন চিত্রশিল্পীর ছবিতে মাতোয়ারা, সেই ছবি ফুটে উঠল আর্টভিলায় কুইল অ্যান্ড ক্যানভাস প্রদর্শনীর উদ্বোধনে। এই প্রদর্শনীতে চিত্রশিল্পী শশাঙ্ক ঘোষ দুই কবির কবিতার সাথে সাযুজ্য রেখে তার চিরাচরিত ছবির ঘরানার বাইরে বেরিয়ে কিছু ছবি এঁকেছেন যা অতুলনীয়। বহুতল আধুনিক ইট কাঠ কংক্রিটের শহর ছাড়িয়ে শশাঙ্ক ঘোষের তুলির মোচড়ে যেন অদ্ভুত ছেলে মানুষই, যা আকাশ মেঘ বৃষ্টির দেশ ছাড়িয়ে গড়িয়ে নেমে এসেছে পর্বত মালভূমির গা বেয়ে মোহনা, যা আলোড়িত করেছে সমতল গজিয়ে উঠেছে ক্যাকটাস। রঙিন শৈশব আনন্দ ঘড়ি কবি সোমা বেরার আঁচল ছোঁয়া কবিতা ছবির প্রেক্ষাপট গড়ে তুলেছে। আবার কবিতার তালে আকাশে চাঁদের রং লাল করা হয়েছে। এই ছবিতে 50-এর দশকের ছবির অনুভূতি পাওয়া যায়। শিল্পীর ছবি কোথাও কোথাও রিয়ালিস্টিক, অ্যাবস্ট্রাক্ট এবং অ্যাবস্ট্রাক্ট। এবার আমরা সরাসরি চলে আসব প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক,
দর্শক, আমি বিনীতভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মাননীয় ডক্টর সমীর চৌধুরী মহাশয়কে অনুষ্ঠানটি শুভ সূচনা। মাননীয় প্রধান অতিথি ডক্টর সমীর চৌধুরী মহাশয়কে আজকের অনুষ্ঠানে তার কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। Good combination of poetry, SOMA, and NAYAN, and something very looking forward for this to see the poetry and art combination of each other. It's a very combination. Yeah. Now, which is what? Which is what? For Kajini and for poetry. These are very speechless. Yes. When you look, when you read the poem, when you look at the art, yes. Now, which is what? আমার ছেলে এই দাঁড়ায়।
শুভেচ্ছা জানাই আর এক অতিথি নয়ন ঘোষক, ধন্যবাদ জানাই আমার বন্ধুদের যারা এই সুন্দর মুহূর্তের সাক্ষী হয়েছে, আজ এসেছিল চলে গেছে। আমার ও নয়ন ঘোষক কবিতার শব্দ অনুরণিত হয়েছে শিল্পী শশাঙ্ক ঘোষের ক্যানভাসে। নিবে আর নিবে মিলাবে মিলিবে এই দেওয়ানেওয়ার মিলন মেলায় আমরা সবাই অভিভূত ও আভিভূত। এর বেশি আর কি বা বলার থাকে, সর্বান্তকর্মের প্রার্থনা করি এই প্রয়াস যেন সার্থক হয়। মানে আমি বলি ডাক্তার রকমের গাড়িতে আস্তে আস্তে জানতে চাইছিলেন এরকম একটা জিনিস যে কবিতায় আঁকা হঠাৎ করে এই ভাবনাটা এলো কোথায়, সেটাই বলতে পারো। মানে দেখো এই ভাবনাটা অনেকদিন যাবৎ মাথায় ঘুরছিল আমরা, যে নয়ন প্রথমে একটা জিনিস করেছে যে এক্সিবিশনে গেলে এটা শুধু ছবি থাকে বা একটা টাইটেল থাকে, ওই টাইটেল থেকে ছবির মানেটাকে আমরা ধরে দিই বা ওইখানে গিয়ে আমাদের মাথাটা বা ভাবনা চিন্তাটা ওইখানে গিয়ে স্তব্ধ হয়ে যায়, আর কিন্তু আমরা ভাবি না। আমরা যে কোনো একটা টাইটেল দিলাম ছবির, ব্যাস ওখানে গিয়ে ওই ওই মানেটা রেখেছে যে ছবিটা দাঁড়িয়ে গেল, আর কিছু কিন্তু ছবিটা আমরা যখন আঁকতে আরম্ভ করি তার কিন্তু মনোমূল বা তার আমরা তো সবসময় একটা ক্রিয়েট করছি, ক্রিয়েশনটা করার জন্য যে অনুপ্রেরণায় সমস্ত কিছু একটা অনেক কিছু দিয়ে সমাজ থেকে আসে আস্তে আস্তে। তো আমার প্রথম অনেক বছর ধরে একটা ভাবনা ছিল যে কবিতা নিয়ে কাজ কলকাতায় সেইভাবে হয়নি বা হয় না। তো কবিরা কবিদের মতো আছে, আর্টিস্টরা শিল্পীরা শিল্পীদের মতো আছে, একটা মার্চ করে কোনো জায়গায় গিয়ে একটা জায়গায় গিয়ে আমরা যদি একসঙ্গে কাজ করতে পারি। অনেক জায়গায় কবিতার বইতে হলো কিন্তু ছবির প্রচ্ছদ করে কিন্তু আর্টিস্টরাই করে, কিন্তু সে আর্টিস্টের কবিতা কবিরা চেনে, যে আর্টিস্ট করছে তাকে তো চেনে, খুব নামজাদা হলে তাকে হয়তো ওই নামে চিনলো, ব্যক্তিগত হলে চেনে না। আমি চেষ্টা করেছি আমার দুই বন্ধু বা বান্ধবীর মাধ্যমে, কেন সময় সঙ্গে আমার পরিচয় এটা ফেসবুক হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ থেকে, একটা ব্যান্ডের গ্রুপ থেকে নয়ন আমার বন্ধু বাল্যকালের। তো অনেকদিন যেমন কথা হচ্ছিল ওর সঙ্গে, অনেক বছর ধরে কথা হচ্ছিল, ও মোটামুটি মোটামুটি বলবো না যথেষ্ট ভালো লেখক, এখন নাক খোলাচ্ছে আমাদেরকে মারতেই পারে ধরি। তো জামিলা বলে রিসেন্টলি একটা বই পাবলিশ হয়েছে অল সোল্ড ব্যাপারটা প্রথমেই। তো নয়নের লেখা আমার ভালো লাগে, নয়নের ওই অ্যাবস্ট্রাকশনে যায় কিন্তু ওর ভেতরে একটা কাঠখোট্টা ব্যাপার আছে, একটা বাস্তব নিয়ে লেখে। সোমার লেখা হয়তো একটুখানি পূর্ণবন্দী হয়তো অনেকে বললে, কিন্তু আমার ভালো লাগে, আমি দুজনেই আমার দুজনের লেখাই ভালো লাগে। আমরা যেমন মাংসটা হই ঘরের মাছের ফুলটাও তো ভালোবাসি আচালা, তো দুটোকেই নিয়ে করি না, ক্ষতি কী আছে? সবসময় যে রিচ মাংসটা খেতে হবে বা হোটেলের খাবার খেতে হবে কখনোই নয়, চেষ্টা করেছি সারলতার সঙ্গে ছবিটাকে আঁকা। এবার আপনারা বলবেন বা কথাটা আপনারা বলবেন, আপনার আমার ক্যানভাস কি কথা বলেছে বা ছবি কি আপনার কতটা আমি আঁকতে পেরেছি সেটা।